নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ গরমা গরম খবর নিয়ে আসলাম এবং সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, গরমা গরম খবর হচ্ছে আসাম মিজোরাম সীমান্ত নিয়ে। আসাম মিজোরাম সীমান্ত বিবাদে নতুন একটা রিপোর্ট চলে আসলো। সেই রিপোর্টটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে মিজোরামের তরফ থেকে কেস ফাইল করা হয়েছিল। শুধু উনার না, আসামের অ্যাপ্রক্সিমেট 100 জনের উপরে অফিসার্সদের উপরে কেস দেওয়া হয়েছিল, যে অ্যাটেম্প টু মার্ডার কেসে মিজোরামের স্থানীয় মানুষদেরকে, মিজোরামের পুলিশদেরকে মারার জন্য অ্যাটেম্প করেছিল বলে এরকম কেস দেওয়া হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টেও কেস দেওয়া হয়েছিল। এবং তারপরে আজকে যে খবরটা আসলো, সেই খবর মতে যে কেসটা দিয়ে দেওয়া হয়েছিল সেই কেসটা এখন উইথড্র করা হচ্ছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে নাম, সেটা কেটে নিয়েছে মিজোরাম সরকার। মিজোরাম সরকার সেটা কেটে নিয়েছে। গৃহমন্ত্রী অমিত শাহার সঙ্গে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সঙ্গে, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেন দুই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী এবং মিজোরামের মুখ্যমন্ত্রী। তারপরেই সেই মিজোরামের মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তটা নিয়ে নেয় যে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর এগেনস্টে যে কেসটা দেওয়া হয়েছিল সেটা এখন উইথড্র করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় সেটা বলেন যে কেস অফিসার্সদের এগেনস্টে দেওয়া হয়েছে, সেই কেসে অফিসার্সদের গ্রেফতার হতে দেবেন না আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। কখনো অফিসার্সদের গ্রেফতার হতে দেবেন না, যদি প্রয়োজন হয় উনি নিজেই গ্রেফতার হওয়ার জন্য চলে যাবেন হেঁটে হেঁটে শিলচর থেকে পদযাত্রা করে ভাইরেন্টি অবধি মিজোরামে ঢুকবে। সেখানে গিয়ে উনি নিজেই গ্রেফতার হওয়ার জন্য যাবেন বলে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। উনি যতদিন আছেন ততদিন ওনার অফিসার্সদের কেউ অ্যারেস্ট করতে পারবে না। এবং যে যাচাইটা, যে ইনভেস্টিগেশনটা করার জন্য ওনারা যে ইয়েটা দিয়েছিলেন, কেসটা দিয়েছিলেন, তার এগেনস্টে উনি বলেন সেই যাচাইটা কেন স্টেট পুলিশ করবে? আমাদের আসাম পুলিশেরও করার দরকার নেই, মিজোরাম পুলিশেরও করার দরকার নেই, তৃতীয় পক্ষকেও করতেই হবে, মানে এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়ে আসার জন্য উনি সেটা ইঙ্গিত করেছেন। যদি এনআইএ এই কেসটা যদি ইনভেস্টিগেট করে তাহলে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকেও সেটা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, খুবই ভালোই লাগলো। কেস এখন থাকবে না, দ্বিতীয় পক্ষের হয়তো বৈঠক অতি সত্তরই হবে বলে সেটা আমরা খবর পেলাম। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমরা আসামবাসী, আমরা এখনও সেই বৈঠক করতে রাজি। সেই মিজোরামের মুখ্যমন্ত্রীকে বৈঠক করার জন্য বলা হয়েছিল কিন্তু উনি করোনা দেখিয়ে উনি আসেননি বলে সেটা উনি জানিয়েছেন। কিন্তু আসাম আগে থেকেও রেডি ছিল, এখনও রেডি আছেন বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। মিজোরামে পণ্য সামগ্রীর অভাব, সেটা তো আমাদের যে আসামের যে আমাদের বোরাকের যে রাস্তাটা, যে রাস্তা বোরাকের বিভিন্ন জেলাতে যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থনৈতিক ধর্মঘট যেটাকে বলে সেটা করা হয়েছিল, সেজন্য মিজোরামে পণ্য সামগ্রীর অভাব। কিন্তু মিজোরামকে সাপ্লাই করছে ত্রিপুরা সরকার, ত্রিপুরা সরকারের রাস্তা হয়ে, নর্থ ত্রিপুরার রাস্তা হয়ে মিজোরামে এখন পণ্য সামগ্রী মিজোরাম সরকার নিয়ে যাচ্ছে। সেদিকে ওনাদের কস্টিংটা অনেক বেশি, সেটা তো ওনারা স্বীকার করছেন। সেজন্য হয়তো মিজোরাম সরকার একটু নরম হয়ে গেছেন বলতে পারেন। সেখানে রিকোয়েস্ট করেছেন কেন্দ্র সরকারের কাছে যে এই যে রোড ব্লকেজ, আসামের যে রোড ব্লকেজ, সেটা অতি সত্বর ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং ওনারা বৈঠকের জন্য এখন প্রস্তুত হয়ে গেছেন। দর্শকবৃন্দ, কোলাশিব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা নোটিশ দিয়ে দিয়েছে যে সেখানে মিজোরাম, আমাদের আসামের বোরাকের অনেক লোক সেখানে কাজ করেন, অনেকেই ভয় পান, তো অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে আমরা এখন ভয় পাই, সেখানে জিনিসপত্রের মূল্য অত্যাধিক হয়ে গেছে অলরেডি। সে সময় কোলাশিব জেলা প্রশাসন একটা নোটিশ বের করে দিয়েছে সেখানে সাধারণ জনসাধারণের জন্য, যে আপনারা নন মিজো যারা আছেন তাদেরকে আপনারা হ্যারান করবেন না, তাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না, তাদের সঙ্গে আপনারা কোনো ধরনের ঝগড়া বিবাদ করবেন না। যদি প্রবলেমে পড়েন তাহলে সেখানের ম্যাজিস্ট্রেটদের কাছে কল করার জন্য ওনারা তিনটা নম্বর অলরেডি দিয়ে দিয়েছিলেন। মানে মিজোরাম সরকার বলতে চাইছে যে ওনারা কোঅপারেট করছেন, ওনারা কখনো সেখানে স্থানীয় যারা লোক আছেন, যারা বাইরে থেকে, আসাম থেকে যারা গেছেন, ওনাদেরকে কখনো ওনারা কষ্ট দেবেন না, সেটা আমরা আসামবাসী আমরাও কখনো এরকম করছি না এবং করবো না, সেটা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আগে থেকেই বলে দিয়েছিল। দর্শকবৃন্দ,
আজকে কাবুগঞ্জে সেই আসাম মিজোরাম বর্ডারের যে ইস্যুটা নিয়ে সেখানে ক্যান্ডেল মার্চ বের করা হয় আমাদের শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। সেখানে অনেক স্লোগানও করা হয়, কাবুগঞ্জের বিভিন্ন সংগঠন পুরুষ মহিলা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। কাবুগঞ্জের রাস্তায় ওনারা ক্যান্ডেল নিয়ে বেরিয়ে পড়লেন আজকে, সেটা আমরা দেখলাম। এখনও আমাদের আসামে এখনও বিভিন্ন জায়গাতে সেরকম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে আমাদের শহীদ জওয়ানদেরকে। সুবর্ণ সুযোগ, শ্যামসুন্দর জুয়েলার্সে গৌরবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে হলমার্কযুক্ত সোনার গয়নার মজুরির উপর 70% ছাড় দেওয়া হচ্ছে এবং পুরনো সোনার বদলে নতুন হলমার্কযুক্ত গয়না নিয়ে যেতে পারবেন। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর 7002833425 8486340139। অনেকের ভ্যাকসিনের প্রশ্ন থাকে আমাদের শিলচরে। আগামীকালকে 4টি জায়গাতে ভ্যাকসিন দেওয়া হবে, আপনারা সেখানে গিয়ে ভ্যাকসিন দিতে পারবেন। নাজিরপট্টি মডেল স্কুল সেকেন্ড ডোজ কোভিডশিল্ড 300টা দেওয়া হবে, অনলাইন রেজিস্ট্রেশন যারা করবেন ওনারা পাবেন সেখানে। দুর্গাশঙ্কর পাঠশালা অম্বিকাপট্টিতে 100টা ফার্স্ট ডোজ এবং 100টা সেকেন্ড ডোজ দেওয়া হবে, স্পট রেজিস্ট্রেশন যেটাকে বলে সেকেন্ড ডোজও দেওয়া হবে সেখানে। আপনারা স্পট রেজিস্ট্রেশন এবং অনলাইন রেজিস্ট্রেশন সেটাও থাকবে। সিনিয়র সিটিজেন্সের জন্য গভর্নমেন্ট গার্লস আপনাদের এইচএস স্কুলে, গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুলে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ অন স্পট রেজিস্ট্রেশন দেওয়া হবে। তারপরে তরণীমোহন এলপি স্কুল, তরণীমোহন এলপি স্কুলে কনকপুরে অনলাইনে এবং অফলাইন দুইটাতেই করতে পারবেন, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ সেখানেও দেওয়া হবে, সেটা আমরা খবর পেলাম। এখন অনেকেরই আধার কার্ড নিয়ে প্রশ্ন থাকে। আধার কার্ড হাইলাকান্দির জন্য একটা ভালো খবর, হাইলাকান্দিতে পুনরায় 54টি কেন্দ্র খোলা দেওয়া হয়েছে আধার কার্ড রেজিস্ট্রেশনের জন্য। আপনাদের পার্শ্ববর্তী ব্লক অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, জেনে নেবেন আপনাদের পার্শ্ববর্তী কোন জায়গাতে সেই আছে আর কি, আধার সেন্টার আছে, সেখানে গিয়ে আপনারা আবার আধার বানাতে পারবেন। আধার সেন্টার চালু করে দেওয়া হয়েছে আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টের 200। অনেক বেকার যুবক যুবতীরা বারেবারে কমপ্লেইন করেছিলেন এপিডিসিএলে, ইলেকট্রিসিটি বোর্ডে। সেই আগে একটা অ্যাপ্লাই এসেছিল, সেখানে অনেকেই অ্যাপ্লাই করেছিলেন, পরীক্ষাও দিয়েছিলেন এবং তাদের জন্য সুখবর তাদের রেজাল্টটা এখনও আসছিল না এবং আগামী কয়েকদিনের ভিতরেই সেই 1600 জন যারা এক্সাম দিয়েছিল 1600টা পোস্টের জন্য তাদের রেজাল্টটা আগামী কয়েকদিনের ভিতরেই আসবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন অলরেডি। মানে আগে যেটা যারা পরীক্ষা দিয়েছিলেন এপিডিসিএলে ওনাদের রেজাল্টটা অতি সত্বরই আসবে। দুটো নিখোঁজের খবর আমাদের কাছে আসলো, আপনারা একটু দয়া করে দেখে নিন। দাসকলোনি থেকে একটি 17 বছরের একজন যুবক মিসিং হয়েছেন 31 জুলাই 2021-এর সন্ধ্যাবেলা 4টা থেকে মিসিং হয়েছেন বিক্রম ঘোষ নামে। ফটোটা এদিকে আমি দিয়ে দেবো, যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ফোন নম্বরগুলো আপনারা নোট করে রেখে দিন 7002669300, আরেকটা হচ্ছে 7002775616। এই দুটা নম্বরে কল করে আপনারা সেটার ওনাদেরকে খবর পাঠাবেন যদি সেই বিক্রম ঘোষকে দেখেন। আরেকজন হচ্ছে দয়াপুরের রুমা রবিদাস, উনি একটু মানসিকভাবে একটু ভারসাম্যহীন। উদারবন্দে একটা FIRও দেওয়া হয়েছে উদারবন্দ থানাতে বলে, সেটা আমরা খবর পেলাম। ওনার যদি সন্ধান আপনারা পান তাহলে আপনারা 6000272175 আপনারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করে জানাবেন দর্শকবৃন্দ। অলিম্পিকের বিশেষ খবর, অলিম্পিক থেকে একটা ভালো খবর আসলো, লাভলিনা বরগোহাই। লাভলিনা বরগোহাই ওনার যে মেডেল, ব্রোঞ্জ মেডেলটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে ওনার গ্রামের রাস্তাটা খুবই দুর্বল এবং কাঁচা রাস্তাটা, সেখানে মানুষ হেঁটে যাওয়াও মানুষ পারত না আর কি। ওনার মেডেলটা নিশ্চিত হওয়ার পরে তারপরে আসাম সরকার তৎসঙ্গে সেই লাভলিনা বরগোহাইয়ের রাস্তাটা ওনারা পাকা করে দিয়েছেন, এখন কাজ চলছে, সেটা আমরা দেখলাম, খুবই ভালোই লাগলো। মানে গ্রামের আপনার একটা পুরস্কার, আপনার একটা মেডেল গ্রামের কত বড় ডেভেলপমেন্ট হতে পারে সেটা আপনারা একবার জেনে নিন, ভালো লাগলো এই কথাটা। অলিম্পিকে আরেকটি পদক লাভ করলো আমাদের ভারত, সেটা হচ্ছে আপনাদের ব্যাডমিন্টনে PV সিন্ধু, উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, চীনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উনি সেই পদকটা লাভ করেছেন দশমিন্দ, শুনে খুবই ভালো লাগলো। আরেকটা একটা ঐতিহাসিক খবর বলতে পারেন আমাদের ভারতবর্ষের জন্য অলিম্পিকে, সেটা হচ্ছে 41 বছর পরে ভারতের হকি যে টিম সেই টিমটা সেমিফাইনালে পৌঁছেছে। আগে 1980 সালে সেমিফাইনালে পৌঁছেছিল এবং এইবার 3-1 গোলে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে অলিম্পিকের সেমিফাইনালে প্রবেশ করেছে ভারতের হকি টিম, খুবই ভালোই লাগলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কংগ্রেচুলেট করেছেন টুইটের মাধ্যমে দর্শকবৃন্দ, খুবই ভালোই লাগলো। এখন বরাকের করোনা খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। কাছাড় জেলাতে আজকে 18 জন করোনাতে আক্রান্ত হয়েছেন 6টা অবধি যেটা খবর পেলাম। করিমগঞ্জ জেলাতে 2 জন করোনাতে আক্রান্ত হয়েছে, 7 জন ডিসচার্জ হয়েছেন, 189 জন
179 জন আজকে অবধি অ্যাক্টিভ। আজকের খবরটা আমি বলছি, হাইলাকান্দি জেলাতে 7 জন আজকে করোনা আক্রান্ত হয়েছেন, ডিসচার্জ একজনও হয়নি, 66 জন অ্যাক্টিভ। গতকালকে আসামে 989 জন করোনাতে আক্রান্ত হয়েছিলেন, ডিসচার্জ হয়েছিলেন 1480 জন এবং মৃত হয়েছিলেন 19 জন অ্যাক্টিভ। আসামে গতকালকে অবধি যে খবর পাওয়া মধ্যে 11975 জন। আজকে 20,000 ইয়াবা ট্যাবলেট লক্ষ্মীপুর থেকে ধরা হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এসডিপিও লক্ষ্মীপুর এবং ওসি জিরিঘাট উনার টিম সহযোগে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্কুটিকে আটক করে, স্কুটিকে ধরে সেই জায়গাটি হচ্ছে আপনাদের বাগপুর পার্ট ওয়ান এরিয়াতে, সেখান থেকে দুজন স্কুটি নিয়ে যাচ্ছিল, তাদেরকে আটক করে স্কুটিটা তালাশি করে তাদের সেই স্কুটির ভিতর থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। দুজনকে অ্যারেস্টও করে নিয়ে গিয়েছে কাছাড় পুলিশের, বিশেষ সাফল্য বলতে পারেন। দর্শক, এই আপডেটটা এখনই আপনার জন্য স্বার্থে সবাইকে শেয়ার করে দিন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।